Hey guys, what's up? Welcome to my YouTube channel Beauty Vlog. আমি মিষ্টি হচ্ছি তোমাদের সাথে আজকে নতুন ব্লগ নিয়ে। আজকে বিশ্বকর্মা পূজো আসছে, আমাদের বাড়িতে খুব বড় করে বিশ্বকর্মা পূজো হয়, সেটার ব্লগ নিয়ে আমি চলে এসেছি। দেখো, বাজারে গিয়ে বিশ্বকর্মা ঠাকুর তো কেনা হয়ে গেছে, এবার বিশ্বকর্মা ঠাকুর যাচ্ছে আমাদের বাড়ির পথে। তো কিভাবে পূজো হলো, কিভাবে কি করলাম, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখো, সকাল সকাল হতেই এইখানে ফলমূল রেডি হতে শুরু করে দিয়েছিল, আর এদিকে মা পূজো রেডি করছিল, আর ওদিকে পুরোহিত মশাইও চলে এসেছে বিশ্বকর্মা পূজো করবে বলে। ওদিকে ঘট পাতার প্রস্তুতি চলছে, এদিকে দিদা ফলগুলো কেটে রেডি করে দিয়েছে, আর ওদিকে ঠাকুর পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখো, পুরোহিত মশাই ঘটের চারপাশে তীরকাঠি পুঁতে এখান দিয়ে লাল সুতো দিয়ে আগে বেঁধে নিচ্ছে। আর এই যে দুদিকে দুটো দরজার পাশে বসানো ছিল কলা গাছ আর ঘট, প্রথমে গোপাল সেবা দেওয়া হচ্ছিল, পুরোহিত মশাই প্রথমে গোপালকে সেবা দিয়ে পুজো করে তারপর বিশ্বকর্মা পুজো শুরু করেছিলেন। নারায়ণের পুজোর প্রথমে ছাড়া অন্য কোনো পুজো সম্পন্ন হয় না, তাই প্রথমে নারায়ণ অর্থাৎ আমাদের বাড়ির প্রতিষ্ঠিত গোপালের পুজো করে নেওয়া হচ্ছিল। এরপর পুরোহিত মশাই বিশ্বকর্মা পুজোয় বসবেন। ॐ जिन ॐ वचन चंडित गुरु नमः। ऐ हम आसन तो तू तो है ना बने तू तो तू ला घाटे पे तो है तू तो है तू तो घाटे पे तू
विश्वकर्मा पूजा काले भवन्ति यो हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे भो नमः ओम शस्तिराय लक्ष्मीं प्रभा शस्तिरं कुशा विश्ववदा स्वस्तिरस्त परिष्कनी विशुद्धं ब्रह्मं च बृहस्पतिर्दधातु ঘরে ছিল মা ভাই দিদা কাকা অরিত্র সবাই মিলে বসে পড়েছিল ঠাকুরের অঞ্জলি দেবে বলে এই দেখো মামাও চলে এসেছে ধাত্রীগ্রাম থেকে চলে এসেছে গোপালের জন্য খাবার নিয়ে এবং ফুল নিয়ে সব কিছু নিয়ে চলে এসেছে এদিকে পুজো শুরু হয়ে গেছে
বিচুলির ঠাকুর তাই যথারীতি হোমযজ্ঞ তো করাই হয়। দেখো পুরোহিত মশাই হোমযজ্ঞ শুরু করে দিয়েছিলেন। ওম অষ্টবিংশতি ওম বিল্লবত্রায় নমো। অষ্টবিংশতি বিল্লবত্রায় নমো। ওম বন বিশ্বকর্মাণে স্বাহা। ওম বন বিশ্বকর্মাণে স্বাহা। ওম বন বিশ্বকর্মাণে স্বাহা। বিশ্বকর্মাণে স্বাহা। ॐ वं विश्वकर्माणे स्वाहा। ॐ वं विश्वकर्माणे स्वाहा। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। ॐ वं विश्वकर्माणे स्वाहा। ॐ वं विश्वकर्माणे स्वाहा। ॐ वं विश्वकर्माणे स्वाहा। ॐ वं विश्वकर्माणे स्वाहा। कृष्ण कृष्ण हरे हरे। ॐ वं वं विश्वकर्माणे स्वाहा। ॐ एकाक्षतम् একে একে পঞ্চপ্রদীপ দিয়ে, কপুরদানি দিয়ে, তারপর পাখা দিয়ে, এই সব দিয়ে আরতি করা হচ্ছিল ঠাকুরকে।
গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সাথে থেকো, সুস্থ থেকো, ভিডিওটা প্লিজ দেখো। দেখো অঞ্জলি দেওয়া স্টার্ট হয়ে গেছে, সবাই অঞ্জলি দিচ্ছে। Namo Brahmano Devay O Brahmano Hitacho Jagat Hitayo Krishnayo Govindayo Namo 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 Papaha Papa Karmano Papatma Papa Sambhava Rahiman Kundurikakha Sarva Papo Harohi Namo Sarva Mangal Mangalle Shive Sarvartho Sadike Sharanye Sambhuke Gauri Narayani Namaskate Namo Namo। দেখো বাড়ির পুজো সমাপ্ত হয়ে গেছে, এরপর বিকালে পুরোহিত মশাই এসে আবার পুজো করবেন, কারণ আমাদের কই খালি আছে। এরপর তিনি চলে গেছিলেন গাড়ির কাছে, আমাদের দুটো বাইক ছিল আর ট্রাক্টর আর একটা চার চাকা গাড়ি ছিল, সেগুলোকেও তিনি পুজো করে দিয়েছিলেন।
তো গাইস আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, নেক্সট ভিডিও আসতে চলেছে আর একদিন পরে, আর সেখানে বিশ্বকর্মা ঠাকুরের ভাষণ আমরা কিভাবে করলাম, কৈখালি কিভাবে পালন করলাম না করলাম, সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো ভিডিওর সাথে। চল আজকের মতো টাটা।